এই হচ্ছে দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম রিসর্টে আমাদের ভিআইপি রুম। এই রকম কিছুটা রুমের সাজসজ্জা, আর সব থেকে সুন্দর অংশ যেটা, সেটা হচ্ছে এই রুম থেকে আশপাশের পাহাড়ের ভিউটা। যতদূর চোখ মেলবেন গোটাটা পাহাড়, আর নিচে বয়ে চলেছে তিস্তা নদী, যা পরিষ্কার যদি মেঘ না থাকে এখান থেকে দেখতে পাবেন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিতম, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। অফবিট দার্জিলিং সিরিজের প্রথম ব্লগটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার আপার সিটং ভ্রমণের অভিজ্ঞতা। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিয়ে আমরা রওনা হয়েছিলাম শিলিগুড়ি জাংশনের পথে। আপনারা যারা কোনো কারণে এখনও আমাদের ট্রেন যাত্রা সেই অভিজ্ঞতাটি দেখে ওঠেননি, আপনাদের কাছে অনুরোধ রইল এই ব্লগের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একবার দেখে নেবেন, তাহলে আমার এই গোটা ট্রাভেল সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হয়। শিলিগুড়ি জাংশনে নেমে আমরা একটা প্রি রিজার্ভ টাটা সুমো করে রওনা হয়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। তবে এবার আমরা NH10 বন্ধ পাওয়ার জন্য শিটংয়ে উঠেছিলাম ভায়া কার্শিয়াং। ওঠার পথ ছিল অপূর্ব সুন্দর এবং জায়গায় জায়গায় আমরা থেমেছিলাম শিটং পৌঁছানোর আগে। আপনারাও যারা NH10 কোনো কারণে ধরতে পারছেন না এবং তার বদলে মেন টাউন কার্শিয়াং হয়ে ওপরে উঠছেন, তারা উঠবার পথে দেখে নিতে পারেন ডাউ হিল, চিমনি হেরিটেজ পার্ক, মাহালদিরামের টি গার্ডেন এবং আরও নানা কিছু। ড্রাইভারের সঙ্গে সেইভাবেই কথা বলে নেবেন। আমরা শেষমেশ সেদিন দুপুর 1:30 নাগাদ গিয়ে পৌঁছই আপার শিটংয়ে আমাদের বুক করা কোপা হোমস্টেতে। সেখানে ওভারঅল আমরা কি দেখলাম, সেখানে থাকা খাওয়া এবং আরও নানা অভিজ্ঞতা তুলে ধরেছিলাম আগের ব্লগটিতে। আজকে এই নতুন ব্লগে প্রথমেই আপনাদের ঘুরে দেখাবো শিটংয়ের আশপাশ। শিটংয়ের সাইট সিইং করতেই কিন্তু প্রায় গোটা একটা দিন লেগে যায় এবং ব্লগের দ্বিতীয় অংশে নিয়ে যাব ছোটা মাংওয়া। আমি আমার এর আগের ব্লগটিতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপার শিটংয়ে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খানিকটা এরকম। রাস্তা একে সরু, তার উপর ভাঙাচোরা। যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন ভাবছেন দুবার ভেবে দেখবেন, এখানে কিন্তু এখন ড্রাইভিং প্রচণ্ড রিস্কি। আর এই এত ঘন বর্ষার মরশুমের পর রাস্তাঘাটের অবস্থা কিন্তু আরও খারাপের দিকে যাবে। যাওয়ার আগে অবশ্যই রোড কন্ডিশনস দেখে নিয়ে বুঝে নিয়ে বেরোবেন। আগামী দিনে আপনারা যারা শিটং যাবেন তাদেরকে একটু বলে দিই যে কী কী সাইট সিইং পয়েন্টস আপনারা দেখতে পারেন। ড্রাইভার আপনাদের প্রথমেই হয়তো নিয়ে যাবে এখানের একটি পুরনো মনাস্ট্রিতে। সেখানে খানিক সময় কাটিয়ে চলে যাবেন এই রুটের সব থেকে সিনিক পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেলে ফিরতি পথে দেখে নিতে পারেন নামথিং পোখরি, আর মংপুতে পৌঁছানোর আগে যোগীঘাট ব্রিজ দেখতে ভুলবেন না। মংপুতে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি দেখে নিয়ে আপনারা রওনা হতে পারেন আপনাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সাধারণত শিটং ঘোরা শেষে লোকে আইদার তাকদা, তিনচুলে, লামাহাটা বা ছোটামাংওয়ার দিকে বেরিয়ে যায়, কিংবা তারা বেছে নেয় মূল টাউন দার্জিলিংয়ের দিকে যাওয়া। প্ল্যান মাফিক আমরাও সেদিন প্রথমে পৌঁছে যাই শিটংয়ে অবস্থিত লেপচা মনাস্ট্রিতে, যেটি প্রায় 200 বছর পুরনো। এখানের শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের অবশ্যই মন অনেকটা ভালো করে দেবে। আর এর আশপাশের সৌন্দর্য মানে হচ্ছে পাইন বনের সৌন্দর্য। গোটা রাস্তাটাতেও যেরকম যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে, এই মনাস্ট্রিটার আশপাশেও কিন্তু বহু পাইন গাছ আছে, যা সত্যি এই জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। সাইট সিইংয়ে আমাদের আজকের নেক্সট পয়েন্ট হচ্ছে এই নামথিং পোখরি। নামথিং পোখরির বিউটি বলতে, এখানে খুব সুন্দর পাইন ফরেস্টে ঘেরা একটা লেক আছে। এই লেকটায় খুব একটা জল থাকে না, এখন বর্ষা তাও কিছু পেতে পারেন, সামার্স বা উইন্টার্সে তো একদম ড্রাই থাকে। তবে এই এরিয়াটার বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর স্যালামান্ডার পাওয়া যায়, স্যালামান্ডার লেকও বলা হয় এটাকে। তো চলুন দেখি এখন কী অবস্থায় আছে এবং আশপাশের পাইন ফরেস্টটাও আপনাদের ঘুরিয়ে দেখায়। এই যে রাস্তা, এটাই কিন্তু আবার চলে যাচ্ছে অহলদারার দিকে। এই হচ্ছে নামথিং পোখরির এন্ট্রির এরিয়া, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। দেখুন ফরেস্ট ডিপার্টমেন্টই মেনটেন করে। একটা খুব সুন্দর হনুমানজির স্ট্যাচু দেখছি, আর তাকে ঘিরেই নামথিং পোখরি সেলপু।
নামথিং পুখুরি পুরোটাই মেঘে ঢাকা, কিছুই দেখানো যাচ্ছে না। তবে জল সামান্য আছে, আগের বার কিছুই পাইনি, এবার তাও আছে। নামথিং পুখুরি দেখবার পর আমাদের গাড়ি আবার ওই গিয়ে চলল। আমাদের সেই দিনকার পরবর্তী ডেস্টিনেশন ছিল অহলদারা ভিউ পয়েন্ট। যদি আকাশ পরিষ্কার থাকে, অহলদারা ভিউ পয়েন্ট থেকে আশপাশের অন্য পাহাড়ি জায়গাগুলোর একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সেখানে কি দেখলাম চলুন শেয়ার করি। এই দেখুন, অহলদারা ভিউ পয়েন্টে ঢোকার এখন মুখের রাস্তাটা মাধিয়ে দিয়েছে দেখছি, আর এন্ট্রির জন্য একটা গাড়ি পিছু 50 টাকা করে খরচ আছে। আর যত বেলা বাড়ছে আবার কিন্তু গরম বাড়ছে, ঠান্ডার ঠও নেই এখানে, শুধু মেঘ আর কুয়াশা এখন আপাতত। আর অহলদারা যখন ক্লিয়ার সিজন, স্পেশালি যারা নভেম্বর বা এরকম অক্টোবরের শেষ সপ্তাহে আসছেন, ইট উইল বি আ ডিলাইট টু ওয়াচ। 360 ডিগ্রি একটা ভিউ পয়েন্ট, এবং এখানে একটি পাহাড়ের আকৃতি এমন যেটা রবি ঠাকুরের মুখের আকারে, তো সেই জন্য এখানের এই সেলপু হিলস আর কি খুব বিখ্যাত। এবার অহলদারায় পৌঁছেই দেখলাম দুটো জিনিস পাল্টে গেছে। গোটা রাস্তাটা কিন্তু এখন পেভড, আর এখানে এখন নেটওয়ার্ক রিসেপশনও ভালো, যা আগের বছর অবধি ছিল না। এখানে যে কটা হোমস্টে আছে সেখান থেকে সানরাইজ এবং সানসেটের দৃশ্য অসাধারণ। তবে শুনেছি এখানের হোমস্টেগুলোয় নাকি জলের খুব সমস্যা, তাই একটু বুঝে বুকিং করবেন। তবে এখানে এখন পৌঁছানো কিন্তু আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। অহলদারার এই সুন্দর ভিউ পয়েন্টটি থেকে আপনারা কালিম্পং, অন্য নামচির দিকের পাহাড়, ফুটহিলস, সেবক আরও অনেক কিছু দেখতে পাবেন। এবং অবশ্যই যদি তিনি চায় সামনে আসেন, তাহলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘারও দেখা পাবেন। এখানের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আমাদের এখন অল্টিটিউড 1000 মিটারেরও কম, আমরা চলে এসেছি লোয়ার সিটংয়ে, এবং এইখানেই কিন্তু হচ্ছে এই সিটং যে জন্য বিখ্যাত সেই অরেঞ্জ প্লান্টেশন। এখন তো কিছু দেখানোর মতো নেই, গাছগুলো একদম শুকনো হয়ে পড়ে আছে। তবে যারা ডিসেম্বর জানুয়ারি মাসে আসবেন, পিছনে এরকম ম্যাজেস্টিক মাউন্টেন ভিউ আর তার সামনে কমলালেবুর বাগান দেখতে পারবেন। যদি ফার্ম ওনারের পারমিশন নেন তাহলে একটা দুটো খেয়েও দেখতে পারেন। এখানের আর পেলিংয়ের দিককার যেটা রিম্বি অরেঞ্জ গার্ডেন, খুব সুন্দর ওখানের কিন্তু মানে কমলালেবুর স্বাদ অথেন্টিক, একদম অর্গ্যানিক যেটাকে বলে। এই দেখুন, এগুলো হচ্ছে সব আবার ভুট্টার গাছ। ওপরে ছেড়ে এলাম কমলালেবুর বাগান, আর এদিকে ভুট্টার গাছ। আর আমরা যেহেতু এখন একটা লোয়ার অল্টিটিউডে আছে, সেখানে দেখুন মেঘের ঘনঘটা কিছু কম, দূরের সবুজ পাহাড়গুলোও কিন্তু কম্পারিটিভলি এখান থেকে বেটার দেখা যাচ্ছে। এর আগের বার যখন মে মাসে আমি সিটং এসেছিলাম, তখন আমি কিন্তু এই লোয়ার সিটংয়ে ছিলাম। এখানে ঠান্ডাটাও কম, তবে এখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর যেন, মানে ওপরের পাহাড়গুলো আরও পরিষ্কারভাবে দেখা যায়। এই দেখুন, যাওয়ার পথে কি সুন্দর পাহাড়ি ঝর্ণা রাস্তার ধারে। এই আমার সামনে যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজের সিগনিফিকেন্স হচ্ছে এটা মানে শিটংয়ের যে গ্রাম, পাহাড়ি গ্রাম, তাকে জুড়ে দিচ্ছে মংপুর সাথে। সেই মংপু যা বহুদিন ধরে বাঙালির মর্যায় মর্যায় আছে, এবং তার পিছনে যে মানুষটির অবদান সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পাহাড়ি এই গ্রামগুলোর সঙ্গে বাঙালির পরিচয় কিন্তু ঘটিয়েছিলেন ওই মানুষটি। দারুণ সুন্দর যোগীঘাট ব্রিজ। আর দেখুন, আগে এইরকম একটা কাঁচা ব্রিজ ছিল, সেটার এখন কি অবস্থা হয়েছে দেখুন। আর এখান থেকে অপূর্ব নদীর ভিউটা, পাহাড়ি ঝর্ণা নদী, অসাধারণ এই জায়গাটা। প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে এটুকু অবশ্যই বলা যায় যে শিটংয়ের আশপাশে যে কয়েকটি জায়গা আছে তার মধ্যে এই যোগীঘাট ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদী এবং ঝর্ণার এই যে সঙ্গম স্থলটি, সেটি এক নম্বরে। হয়তো আমার গোটা উত্তরবঙ্গে যে কটা ঝর্ণা দেখা বা যে কটা পাহাড়ি ঝোড়া দেখা, তাদের মধ্যেও এটা একদম প্রথম দিকে থাকবে। অনেক মানুষ দেখুন নেমেছে, পা ভেজাচ্ছে, কেউ কেউ বোধহয় স্নানও করছে। যোগীঘাট ব্রিজের এখানে আমরা একটা বিরতি নিলাম আর চিকেন মোমো নিচ্ছি। এখানে খুব ভালো, এই দোকানটা বাইরে গিয়ে নামটা বলে দেবো। সব থেকে যেটা ভালো দেখলাম হচ্ছে একদম প্রপার ক্লিন ওয়াশরুম। আর এখানে ভেজ থালি, চিকেন কারি,
ভাত ডাল সবই পাবেন, তাছাড়া স্ন্যাক্স আইটেমও কিন্তু প্রচুর আছে। প্রায় যেখানে লাঞ্চ করলাম বলতে পারেন, লাঞ্চ তো নয় স্ন্যাক্স করলাম, সেটা হচ্ছে এই মুখিয়া হোমস্টে সেটাও, এখানেই আসতে পারেন, খাবার দাবার খুবই ভালো। দেখুন ল্যান্ডস্লাইডের ফলে যোগীঘাট থেকে মংপু যাওয়ার একটা স্ট্রেচের রাস্তা এখন ঠিক এরকম, মানে একটা গাড়ি যাওয়ার মতনও খুব একটা আর জায়গা বেঁচে নেই, বিচ্ছিরি অবস্থা। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের শেষ ডেস্টিনেশন সাইট সিইং পার্সপেক্টিভে, রবীন্দ্র ভবন মংপুতে। চলুন ভিতরটা ঘুরে দেখা যাক। প্রথমেই যেটা অসাধারণ লাগছে হচ্ছে এই ট্রি হাউসটা, এত সুন্দর, দারুণ। জাস্ট মংপুর এই রবীন্দ্র ভবনে প্রত্যেক মানুষের এন্ট্রি ফিজ হচ্ছে 25 টাকা করে। শোনা যায় 1938 সাল নাগাদ প্রথমবার রবি ঠাকুর এই মংপুতে আসেন এবং এসেই এখানের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য প্রেমে পড়ে যান। সেই সময় তার কাছে মংপু আসার নিমন্ত্রণটি পাঠানো হয় মৈত্রেয়ী দেবীর তরফ থেকে, যিনি ছিলেন ডক্টর মনমোহন সেনের ওয়াইফ, যে এইখানের যে কুইনাইন ফ্যাক্টরি, সিঙ্কোনা থেকে যে কুইনাইন তৈরি হয় সেই ফ্যাক্টরি সেই সময়কার ডিরেক্টর ছিলেন ডক্টর এম এম সেন। অবশেষে অনেকটা যাত্রা অতিক্রম করে আমরা 3rd মাইলের মোড়ের কাছে এসেছি। এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে জোর বাংলো দার্জিলিংয়ের দিকে, আমরা কিন্তু আবার চলে যাচ্ছি হচ্ছে তিস্তা বাজারের দিকে খানিকটা, এরপরে লামাহাটা আসবে, তিনচুলে আসবে এবং শেষমেশ আমাদের আজকের যেটা ডেস্টিনেশন ছোটা মাংওয়া সেদিকে আমরা এগোবো। আমরা আজকে প্রচুর অল্টিটিউড চেঞ্জেস হলো, আমরা যখন শিলংয়ে ছিলাম প্রায় 1300-1400 ছিল, তারপর আবার অনেকটা নেমে গেছিলাম যোগীঘাটের ওখানে প্রায় 600, মংপুর ওখানে 1000, আর এখন 1900, আবার জানি না যখন শেষ করবো, আমি ভুল বলছি, এখন 2165 আমাদের অল্টিটিউড, যখন শেষ করব আবার বলবো যে ছোটা মাংওয়াতে গিয়ে কত হচ্ছে। আর এই এত উচ্চতা বলে এখানে দেখুন এটা প্রায় মেঘের স্বর্গরাজ্য, গোটাটাই পাইন ফরেস্ট। আমরা যে মংপু থেকে পেশক রোড ধরে এলাম ওই গোটা রাস্তাটাই পুরো শুনশান নিরিবিলি আর পাইনের জঙ্গল, এই রাস্তাটাও খানিকটা তাই। আবার কিছুটা লোকজন টুরিস্ট আপনারা দেখতে পারবেন যখন আপনারা লামাহাটার কাছে পৌঁছবেন। আমরা মেন রোড ছেড়ে আবার প্রবেশ করলাম তাকদার ভিতরের দিকে রাস্তায়, এই রাস্তা বরাবরই কিন্তু আমরা এগোচ্ছি ছোটা মাংওয়ার দিকে। আমরা যদিও 3rd মাইল থেকে খানিক এগিয়ে ডান দিকের একটা কাট নিয়ে তাকদার দিকে ওপরের রাস্তায় উঠে গেছিলাম, তবে আপনারা যারা চান তারা যাওয়ার পথে লামাহাটা ইকো পার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট এই জায়গাগুলো দেখে নিয়ে পেশক টি গার্ডেনের পাশ দিয়ে যে রাস্তাটা ছোটা মাংওয়া আসছে সেটাও নিতে পারেন। আমরা এই যে রুট বরাবর এগোচ্ছি এখানেই কিন্তু তাকদার অর্কিড সেন্টার এবং তাকদার যে হেরিটেজ বাংলোগুলো সেটাও পড়বে। কালকে আমরা এই অঞ্চলেই থাকবো, এখান থেকে ধরুন আমরা যে ছোটা মাংওয়া যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25-30 মিনিটের দূরত্ব। এই দেখুন এখানে পরপর পরপর হোমস্টে এবং থাকার ব্যবস্থা আছে তাকদার এই অংশটিতে। ছোটা মাংওয়া যাওয়ার পথে একটা ছোট্ট ব্রেক নিয়েছি, আর এইখানে দেখুন কি সুন্দর এই জায়গাটা, ছোটখাটো খাবার দোকান টোকান আছে, আর এটা হচ্ছে তাকদা ফরেস্ট ক্লাব, এখানেও কি থাকবার ব্যবস্থা আছে কিনা কে জানে, কি সুন্দর এই জায়গাটা। তাকদার মূল সৌন্দর্য হচ্ছে এই পাইনের ফরেস্টটা, আর এখানে ঠান্ডাটাও আছে। এখানে আসছেন যখন এই নিচে অবস্থিত তাকদা অর্কিড সেন্টারটাও দেখে নিতে পারেন, অনেক টুরিস্ট এসছে দেখছি এখন। আমরা পাস করছি তাকদার বাজার এরিয়া দিয়ে, এখানে কিন্তু এটিএম থেকে শুরু করে সমস্ত দোকানপালা পাবেন, খাদ্য সামগ্রীর দরকার যা দরকার এখান থেকে কালেক্ট করে আমার মনে হয় এগোনো ভালো। আপনারা যারা এই রুটটা বরাবর আসছেন তারা কিন্তু তাকদা, তিনচুলে এই সমস্ত এরিয়াকে ক্রস করে যাওয়ার পর তবেই ছোটা মাংওয়ায় পৌঁছতে পারবেন। তবে বলে রাখি যদি শিলিগুড়ি হয়ে আসেন তাহলে সেবকের রাস্তা ধরে যদি ওপরে ওঠেন তাহলে মোটামুটি 1.5 ঘন্টা সময় নিতে পারে সরাসরি ছোটা মাংওয়া যেতে। দার্জিলিং থেকে ছোটা মাংওয়ার যদি ডিস্টেন্স বলেন এই 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো। অবশেষে দেখা পাওয়া গেছে দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম কমপ্লেক্স ছোটা মাংওয়ার।
এইটা হচ্ছে দার্জিলিং ব্লসমের এন্ট্রি এরিয়া, পার্কিং এরিয়া, আর এই নিচে হচ্ছে ভিআইপি রুমগুলো। চলুন দেখা যাক, আমরা একটা স্ট্যান্ডার্ড রুম, একটা ভিআইপি রুম পেয়েছি। লেটস সি, আমরা এখন সম্ভবত যেটা দেখছি সেটা হচ্ছে এখানের ভিআইপি রুম, এইরকম কিছুটা। খুবই সুন্দর, বেশ সুন্দরভাবে সাজানো, জায়গা বিশাল বড় না হলেও, বাট ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, বেশ বড় কিং সাইজের বেড। আর এখান থেকে মূল সৌন্দর্য হচ্ছে এই জানলা থেকে, কি অপূর্ব ভিউ দেখুন, আমেজিং আমেজিং। এইটা দেখে দেখেই সারাটা দিন কেটে যাবে। আর এখানে ঘরে আসবাবপত্র একটা হোমস্টের তুলনায় যা যা দরকার সবই আছে। ছোট একটা সেই জামা কাপড় ঝুলানোর মতো আলনা, লাইটসও আছে সাফিসিয়েন্ট পরিমাণে। এখানে একটা ড্রেসিং এরিয়া, একটা পাখারও ব্যবস্থাপনা দেখছি, যেটা দরকার, কারণ এখানে সকালের দিকে আদৌ ঠান্ডা থাকেই না। দুদিকে দুটো বসবার মতো মোড়া, মাঝখানে একটা টেবিল, এদিকে একটা সাইড টেবিল, একটা দেখছি জলের বোতল দিয়েছেন, ডাবল ব্ল্যাঙ্কেট, এদিকে টাওয়েলস, সোপ, শ্যাম্পু সব আছে। আর আর দেখা যাক টয়লেটটা দেখি। এইটা হচ্ছে টয়লেট, এখানের লাইট জ্বাললে পরে আরো বোঝা যাবে, তবে যেটুকু বুঝতে পারছি ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, গিজার সমস্ত কিছুই কিন্তু এখানে আছে ঠিক পরিমাণে। দার্জিলিং ব্লসমের বুকিং বা এই সারাদিন যে দেখছেন আমরা গাড়ি করে ঘুরছি, তার সমস্ত দায়িত্বটা ছিল ট্যুর কিংডমের। ট্যুর কিংডমের নাম্বার আমি এখন যখন কথা বলছি স্ক্রিনে ফ্ল্যাশ করছি, ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ওনারাই কিন্তু নর্থ বেঙ্গল, সিকিম, ভুটান, ডুয়ার্স এবং আরও নানান দিককার ট্যুর করিয়ে থাকেন। আপনাদের সঙ্গে কথা বলে নিয়ে একটা কাস্টমাইজ ট্যুর প্ল্যান, গাড়ি এবং হোটেল সমেত ওনারাই সাজিয়ে দিতে পারে আপনাদের জন্য। এই ইকো রিসর্টটার প্রতিটা কোণা সাজানো, এত সুন্দরভাবে রেখেছেন, এতটা বড় জায়গা নিয়ে করা চারটিখানি ব্যাপার নয়। আমার এটা অনেকটা গড়পঞ্চকোটে আমরা যে ইকো ট্যুরিজম রিসর্টগুলোয় থাকি তার কথা মনে করাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের গড়পঞ্চকোটের বাংলোগুলো অনেকটা এরকম। এই যে দেখুন, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, এগুলো ট্যারিফও কম। কোনটার ঠিক কত ট্যারিফ, খাবার নিয়ে কি দাম পড়বে, আমি ধীরে ধীরে এই ভিডিওতে সমস্তটা শেয়ার করব। চলুন এই জাতীয় রুম আর একটা দেখে নিই। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, দেখুন এখান থেকে কিন্তু ওই সুন্দর ভিউটা নেই, আপনাকে কমন স্পেসে এসে ভিউটা এনজয় করতে হবে। ঘরটাও ছোট, ওপরে একটা ফ্যান দেয়া, দুজনে থাকবার মতো ব্যবস্থা। আনফর্চুনেটলি দুটো ভিআইপি রুম পাওয়া যায়নি। আর এখানে টয়লেটটাও আপনাদের একটু দেখিয়ে দিই একবার, টয়লেটটা ছোটোর ওপর। এই ঘরগুলো আমার ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগছে না, বাট কিছু করার নেই, আমাদের মিলিয়ে মিশিয়ে থাকতে হবে আর কি। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম কমপ্লেক্সের রিসেপশন এরিয়াতে। এনাদের আমি বলে দিই, এনাদের যে রুমের প্ল্যান তাতে মর্নিং যেটা বেডটি সেটা কমপ্লিমেন্টারি থাকে, বাকি যে প্রাইসেস দেখছেন সেটা কিন্তু অনলি ফর দ্য রুম। আপনি কি খাবেন দ্যাট ইজ সেপারেট অ্যান্ড মানে পেয়েবল সেপারেটলি আর কি, রুমের চার্জের মধ্যে ইনক্লুডেড নেই। আমি একটা বলে দিই যে কোলি 1, 2, and 3 আর দ্য কটেজেস লাইক দ্য ভিআইপি, ভিআইপি ওয়ান রাইট, ভিআইপি রুম, সো দ্যাট ইজ 4000, ইসমে তিন লোক রহ সকতে হ্যায়। আচ্ছা, ইসকে নিচে জো স্ট্যান্ডার্ড রুম হ্যায় ও কোন সা থা, লাচে মোনাল ডাফে, ইয়ে সব 2200 কে হ্যায়, রুপিয়ান জুরেলি 2200 কে হ্যায়। অর দ্যাট ওয়ে গট নেক্সট অলসো লগ আউট, লগ হাট হ্যায় 1600 কে, ওকে। এন্ড জো হামি আবি 3 বেডেড রুম দেখনে যা রহে হ্যায় উসকা কিয়া প্রাইস রহতা, 2800 হ্যায়। অর ইসমে মোস্টলি 3 লোগ মিনিমাম রহ সকতে হ্যায়, কিসি কিসি মে 4-8 লোগ ভি রহ সকতে হ্যায়, মে দেখ রহা হুম। ডরমিটরি টাইপ রুম ইতে, ডরমিটরি ঢুকুর, কস্ট ইজ 4000, 8 লোগ রহ সকতে হ্যায়। অর জেসে মান কে চলিয়ে লাইক ফর ফুডিং রাইট, হোয়াট আর ইওর লাইক ওভারঅল প্ল্যানস ফুডিং মে চা এসা হ্যায়, পার পারসন ইট উইল বি ফর নন ভেজ 800 রুপিস পার হেড, পার হেড, and for veg 700 700 per then that includes your which includes check in time lunch evening snacks dinner and next morning breakfast so that's like not included in the room rates but somebody can opt for paying 700 per person or 800 per person ba amader karuri standard room ta pochondo hoyni tai upgrade kore Swarnadipra esse deluxe 3 bedded room e ei ongsho tao bishon sundor চলুন ওখানে ঘরটা কিরকম সেটা দেখাই আপনাদের। ঘরটার নাম হচ্ছে ভেঙ্গেরা। স্বর্ণদীপ দেখি ঘরটা, চলো। এটা তিনজনের থাকবার মতো, ঢুকে ডান দিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডাবল বেড। এটা বেশ বড়, ঘরটার আয়তনও ছোট নয়। এদিকে একটা জিনিস রাখবার মতো জায়গা, এদিকে একটা আয়না। আর ওদের যেটা অ্যাডেড বেনিফিট হচ্ছে, ওদের রুমে কিন্তু একটা বারান্দা আছে যেখান থেকে
উল্টো দিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই দেখুন, এটা একটা বারান্দা মতো অংশ, which leads to the common walkway also. কিন্তু এই দিকে পাহাড়টা এরকম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই দিক দিয়েই মোটামুটি আমরা এন্ট্রি করেছিলাম। আপনি এখানে বাইরেটা বসতে পারেন টেবিল চেয়ার নিয়ে, আবার এদিক থেকেই কিন্তু বেরিয়েও যাওয়া যায় রুমটা থেকে। এই হচ্ছে ওদের মোটামুটি রুম। আর এই রুমের সঙ্গে লাগোয়া বাথরুমটা কিরম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। হচ্ছে রুমের সাথে লাগোয়া বাথরুম, ছোটোর ওপর, ছিমছাম, আমুরি কিছু নয়, বাট হ্যাঁ বেসিক নেসেসিটি সব, বেসিক অ্যামিউনিটি সবই আছে। গিজার থেকে ওয়াশবেসিন বা ওয়েস্টার্ন টয়লেট সব কিছুরই কিন্তু ব্যবস্থাপনা আছে এই ঘরটিতেও। কি অপূর্ব ভিউ দেখুন কমন এরিয়াগুলো থেকে। এই নিচেও পুরো অন্য পাহাড়ি গ্রামগুলো দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আমি সত্যি ধারণা ছিল না আমার যে ছোটামাঙ্গুয়া এত সুন্দর একটা জায়গা। আমি এই যে তাকদার যে কাটটা নিলেন ড্রাইভার, যেটা আমরা উপরের দিকে চলে এলাম, সেই রাস্তাটায় আমি কখনো এর আগে আসিনি, তো সেটাও আমার কাছে নতুন ছিল। এই ছোটামাঙ্গুয়া ঢোকার আগের 8-10 কিলোমিটার রাস্তা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে, বাট এখানে পৌঁছে গেলে রাস্তার এবং জার্নির যা ক্লান্তি সমস্তটাই ভুলে যাবেন। এই যে আমরা ছোটামাঙ্গুয়ায় আছি, ছোটামাঙ্গুয়ার অল্টিটিউড হচ্ছে এই 1200 মিটার মতো। আমরা যে সিটংয়ে ছিলাম তার থেকেও কিন্তু অল্টিটিউড ওয়াইজ এটা নিচে। তবে এখানে জানেন ঠান্ডা বা নিরিবিলি ব্যাপারটা আরও অনেক বেশি। এই আশপাশেই এক্স্যাক্টলি কিন্তু কোনো আর হোমস্টে বা কিছু নেই, আর একটু দূরে দূরে আছে। আর এই কমপ্লেক্সটা লাগোয়া দুটো ছোট দোকান টোকান আছে, যেখানে আপনাদের টুকটাক যদি গ্রসারি আইটেমস বা কিছু লাগে সেটা পেয়ে যাবেন। এখানে এমন এক সময় এসে পৌঁছেছি যখন আর লাঞ্চ করবার সময় নয়, ইভিনিং স্ন্যাক্স করবার সময়। তবে ওনারা যেহেতু রেডি করে নিয়েছিলেন খাবার, চলুন দেখি যেটুকু পারা যায় খেয়ে নিই। আজকে হয়তো ইভিনিং স্ন্যাক্সটা স্কিপ করতে হবে, কিছু করার নেই। আমরা যে ফুড প্ল্যান নিয়েছি তার মধ্যে লাঞ্চ তো ইনক্লুডেড ছিল, তো আমরা তিনজন আপাতত লাঞ্চ করছি, যদি এটা লাঞ্চের সময় নয়, 5:30 বেজে গেছে। তো কী কী আছে একটু দেখিয়ে দিই। স্যালাড, রোস্টেড পাঁপড়, বাঁধাকপির তরকারি, এখানে একটা আলু পটলের তরকারি, ডাল, সাদা ভাত, মাছ, এই কিন্তু ওনারা দিয়েছেন লাঞ্চ হিসেবে। আমরা হয়তো আরও কিছু ছিল কি না জানি না, আমরা এই নানা করেছি আর কি, কারণ এটা খেলে আর জানি না এখন রাত্রির বা ইভিনিং স্ন্যাক্সে কী খেতে পারবো এই সন্ধ্যে ছটায় এটা খেলে। রুমের অংশটা থেকে তো একটা দিকের পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে আমরা লাঞ্চ করলাম এই অংশটায়, এখান থেকে যদি আস্তে করে আপনারা বাইরের দিকে তাকান এই রকম কিছু ভিউ পাবেন। এদিকেও আর একটা ভ্যালি এরিয়া দেখা যাচ্ছে, কোনটা যে ঠিক কী পাহাড় সেটা আমি বুঝতে পারছি না আনফর্চুনেটলি, এনারা বলতে পারবেন লোকালাইজ যারা। অসাধারণ, পুরো জঙ্গলে ঘেরা এরকম সবুজ একটা পাহাড়, বর্ষায় একদম ভিজে মুখরিত। চলুন আবার কিছুক্ষণ পরেই যেহেতু সন্ধ্যা নেমে যাবে একটু ঘুরে ঘুরে সমস্ত অংশটা দেখে নিই। এতগুলো বসবার জায়গা, এতগুলো থাকবার জায়গা এখানে, মানে এখানে একদিন ইটস নট গুড এনাফ, অন্তত দুটো দিন তো থাকতেই হবে এরকম জায়গায় এলে। এই দেখুন এদিক থেকে আবার কিন্তু আর একটা অন্য অংশের পাহাড় টাহাড় দেখা যাচ্ছে, এটাও ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু ইন্টারনেট রিসেপশন আছে, এয়ারটেল জিও দুটোরই আমি নেটওয়ার্ক পাচ্ছি এবং ইন্টারনেটও চলছে। এনাদের ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে, সেটা কীরকম কানেক্ট করলে বুঝতে পারবো, তবে সেলুলার রিসেপশন নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন খরগোশ, হাঁস কত কী আছে, এই যে ভর্তি খরগোশ, হাঁসও দেখছি। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ওনারা ভেজ পকোড়া দিয়েছে। বলে রাখি যদি আপনারা ননভেজ মিল প্ল্যান অপ্ট করেন, তাতেও যেটা বুঝতে পারলাম যে পকোড়াটা কিন্তু ননভেজ ওনারা দেয় না। আর চাটা কমপ্লিমেন্টারি, কফিটাও আবার অ্যাডিশনাল। আমরা নিজেদের জন্য আলাদা করে সেদিনকে বিকেলে ইভিনিং স্ন্যাক্স হিসেবে চিকেন পকোড়া নিই, রাত্রিরে রুটি, সবজি এবং চিকেন ওনারা অফার করে। দার্জিলিং ব্লসমে আমাদের এখানে যে ইকো ট্যুরিজম কমপ্লেক্সে থাকা সেটা একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে। আমাদের
কাজ বাকি বলতে চেক আউট করার আগে ব্রেকফাস্ট করা। এবার দেখুন, কালকে থেকে আমাদের যে জিনিসগুলো ভালো লেগেছে বা পজিটিভ অ্যাসপেক্ট, সেগুলো তো সমস্তটাই ধাপে ধাপে তুলে ধরেছি। তার মধ্যে প্রাইমারিলি হচ্ছে ছোটা মাংওয়ার লোকেশন, যেটা এনাদের কোনো কৃতিত্ব নেই, সবটাই নেচারগতভাবে, যে এত সুন্দর এখানে ভিউ ছোটা মাংওয়া থেকে, না আসলে সত্যিই জানতাম না। কারণ দার্জিলিংয়ের আশপাশে যে কটা অফবিট ডেস্টিনেশান আছে, যেরকম তাকদা, তিনচুলে, লামাহাটা, বিজনবাড়ি, এগুলোর নাম অনেক বেশি মানে লোকমুখে ঘুরে বেড়ায় এবং লোকে জানে বেশি। ধীরে ধীরে অফবিট ডেস্টিনেশানগুলোর মধ্যে এটাও কিন্তু নাম লেখাচ্ছে এবং পপুলার হচ্ছে। আর দেখুন, পজিটিভ অ্যাসপেক্টসগুলো তো কালকে শেয়ার করেছি, আর বারবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। তবে যে জিনিসগুলো ভালো লাগলো না, সেটা আবারও সেই একই কথা। এখানে আমরা কালকে আসার পর থেকে কিন্তু সেরকম একটা বৃষ্টি পাইনি, তবে বিকেল ধরুন 8:30-8:00 পর থেকে টানা বৃষ্টি চলছে এবং আজকে অবধিও সকাল অবধি থামেনি। টানা কিন্তু ভারী বৃষ্টি চলছে, কম বেশি, কখনো একটু কমছে, কখনো বাড়ছে। এখানে ওই হোমস্টে বা অন্য যে প্রপার্টিগুলো এর আগে আমরা শিলংয়ে ছিলাম, দেখিয়েছি, সেখানেও যে সমস্যাটা হয়, যে রাত্রির 9:30 কি 9:30 বেজে যাওয়ার পরে এনাদের যেগুলো রুম সার্ভিসের নাম্বার, অফিসের নাম্বার, কেউ ফোনটুকু ধরে না। আর কালকে যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, তার দরুন এখানে লোডশেডিং চলছে, তো এমনকি এমন অবস্থা বাথরুমে পর্যন্ত লাইট জ্বলছে না। আমার মনে হয় এনাদের এই ঘরে দেখুন প্রচুর সোলার লাইট বা ইনভার্টারের ব্যবস্থা আছে, যাতে একটা ব্যাকআপ থাকে, কিন্তু বাথরুমে অদ্ভুতভাবে কোনো ব্যাকআপের ব্যবস্থা নেই। আর এটা কিন্তু ওনাদের সবথেকে ভালো ক্যাটাগরির গুণ। আর আমাদের এই প্রবলেমগুলো বলবার জন্য যখন ওনাদের রিচ আউট করা হচ্ছে, বা ধরুন রাত্রিরে হতেই পারে, আপনি 10:00 পর আপনার দুটো জলের বোতল লাগলো কি কোনো এমার্জেন্সি হলো, আমরা কিন্তু 3টে যে নাম্বার ছিল ইনক্লুডিং দেয়ার অফিস নাম্বার, সমস্ত জায়গায় ফোন করা সত্ত্বেও কিন্তু কেউ ধরেনি। এমনকি সকালে এই যে 8:00 বেজে গেছে, এখনও যখন আমরা ফোন করছি কেউ কিন্তু ধরছে না। লাকিলি আমরা বাইরে বেরিয়ে ওনাদের দেখতে পাওয়ার পর ওনারা ফোন ধরলে। তো এটা অবশ্যই একটা বিশাল নেগেটিভ জিনিস, যে আপনারা রাত হয়ে গেলে বা যে সময়টা ধরুন নর্মাল সকাল 10:00-7:00 যখন আমরাও নিজেরাও বাইরে ঘুরছি, সবাইকে চোখের আশপাশে দেখতে পাচ্ছি, সেই সময় তো সার্ভিসটা এমনিই পাওয়া যায়। কিন্তু যেই এখানে রাত হয়ে আসে, এই অফবিট ডেস্টিনেশানগুলোর কিন্তু এটা একটা মূল সমস্যা। শিলংয়েও আমরা সেম জিনিসটা পেয়েছি, যে রাত হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সার্ভিস জিনিসটা কমপ্লিটলি বন্ধ, মানে কাউকে চোখেও দেখতে পারবেন না, ফোনেও কাউকে পাবেন না, মানে খুব অসুবিধা হয়ে যায়। এবং স্পেশালি যখন ধরুন বাইরে এরকম বৃষ্টি, আপনি চাইলেই বেরিয়ে যেতে পারবেন না, সেক্ষেত্রে এটা আরও বেশি প্রবলেমের জায়গা। ব্লসমে আমাদের ব্রেকফাস্ট, এখানে বেশ ব্রেকফাস্টটা দেখেও লোভনীয় লাগছে। একটা ঘুগনি টাইপের জিনিস কলা কেটে দিয়েছেন এবং সাথে আছে দুটো ছোটো ছোটো মিষ্টি আর তার সঙ্গে পুরি। আর সবথেকে ভালো যেটা হচ্ছে এখানের ভিউটা, এই রেস্তোরাঁয় বসে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, সেটা হচ্ছে পেশকের পাহাড়। আর এই কর্নার বরাবর আছে হচ্ছে নামচি বা সাউথ সিকিমের যে পাহাড়গুলো সেগুলো, এবং কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এই দিক থেকেই দেখা যায়। মানে এটা আমাদের নর্থ ওয়েস্ট আর কি, এখন যেদিকে ক্যামেরাটা পয়েন্ট করেছে। এই খাবার জায়গাটা এত সুন্দর এখানে, আর আমাদের যে মিল প্ল্যান ছিল তার মধ্যেই কিন্তু এই ব্রেকফাস্টের অংশটাও ইনক্লুডেড। এবার পালা হচ্ছে আজকের ভিডিওটি শেষ করবার। আপনারা যদি বলেন যে আমাদের এখানে থাকবার অভিজ্ঞতাটাকে নোটের ওপর কত নাম্বার দেবো, তাহলে হয়তো 10-8 দেবো। রাত্রিরবেলা ওই সার্ভিস না থাকার পার্টটা বাদে খুব একটা কিছু কমপ্লেন্টের জায়গা নেই। আমরা এর পরে চলে গেছিলাম তাকদা হেরিটেজ বাংলো, যার গল্প নিয়ে আসছি পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা দেখে যদি কোনো কারণে হেল্প হন বা কিছু ভালো লেগে থাকে, তাহলে শেষ করে দেওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে যা যা দেখিয়েছি, গাড়ি, এই ইকোট্যুরিজম রিসর্ট, তার সমস্তর বুকিংই আপনারা করতে পারেন হচ্ছে ট্যুর কিংডমের মারফতে। তাদের সঙ্গে কথা বলে নেবেন, 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজের এরকম কাস্টমাইজ ট্যুর প্ল্যান, বিভিন্ন অফবিট জায়গায় হোমস্টের বুকিং, সব কিছুই কিন্তু ওনারাই করে দিয়ে থাকেন। সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন, আসছে একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।